জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। গতকাল রাতে জেলের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল নাকি হাসপাতাল, এই নিয়ে লাগাতার টানা পড়েন। রবিবার অবশ্য ব্যাংশাল আদালত নির্দেশ দিয়েছে জেলেই যেতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। বালুর কালী পুজোর রাত কেটেছে জেলে। আদালতের নির্দেশ মতো রাতেই নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে, কিন্তু জেলের গাড়ি করে নয়, গিয়েছেন সুমো গাড়ি করে। কোর্টের নির্দেশ মেনেই এই দিন জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে। অসুস্থ থাকলে জেল হাসপাতালে স্থান হয় বিচারাধীন বন্দির, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হাসপাতালে রাখা হয়নি। পয়লা 22 সেল ওয়ার্ডে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। প্রেসিডেন্সি জেল বা সংশোধনাগারে সবচেয়ে নিরাপত্তা বেশি রয়েছে এই পয়লা 22 সেল ওয়ার্ডেই। পয়লা বাইশের বিভিন্ন সেলেই রয়েছেন এই রাজ্যের নিয়োগ দুর্নীতির সংক্রান্ত মামলায় হেভিওয়েট অভিযুক্তরা। এখানেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। জানা যাচ্ছে গতকাল রাতের খাওয়ার পর থেকে জেলের মধ্যে ঘুমোতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিক। ওখানে কোনো রকম খাট, চৌকি বা কোনো কিছুরই ব্যবস্থা নেই, ছিল কেবলমাত্র একটা তোষকের ব্যবস্থা। সেই তোষকে শুয়ে থেকেও তিনি কোনোভাবে ঘুমোতে পারেননি। রাত 3টের দিকে তিনি চিৎকার করতে থাকেন। কারারক্ষীরা এসে তার খোঁজ নিলে তিনি জানান যে তাঁর খুব শরীর খারাপ করছে, তার বাঁ দিক পুরোপুরি অসার হয়ে যাচ্ছে, তিনি কথা বলতে পারছেন না, গলা ব্যথা করছে। এছাড়াও তার শরীরের উত্তেজনা অনেক বেড়ে গিয়েছে। তিনি বলেন ইমিডিয়েটলি ডাক্তারকে ডাকতে, তার প্রেশার চেক করতে। এর পরবর্তীতে প্রেসিডেন্সি জেল সুপারকে গিয়ে কারারক্ষীরা সমস্ত ঘটনা জানান। পরিপ্রেক্ষিতে একজন জেলের ডক্টরকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যান জেল সুপার। দেখা যায় প্রেশার কিছুটা বেশি, কিন্তু বাকি যে সমস্ত কথা তিনি বলছেন সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এরপরে অবস্থা বেগতিক দেখে আর কোনো কিছুই করতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলেই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। দেখা যাক আজকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো গল্পগুজবে জড়িয়ে পড়েন কিনা জ্যোতিপ্রিয় মল্লিক।